الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان চট্টলা টিভি নিয়মিত আয়োজন ইসলামিক বার্তার পক্ষ আমি সকলকে আন্তরিক মুবারকবাদ স্বাগত জানে আমার আলোচ্য আমি শুরু করতে যাচ্ছি আজকে আলোচ্য বিষয় হল আমানত সম্পর্কে কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি কোরআন থেকে কালামে পাক থেকে আলোচনা শুরু করছি ইন্দ আমাটি জিবাল নিশ্চয় আমি আমার আমানতকে পেশ করেছি তবক আসমান সাত তবক জমিন ভূমণ্ডল নবমণ্ডল এবং পাহাড় এই তিনটি জিনিসকে আমি আমানত পেশ করেছি তারা এই আমানতকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাইল এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন এক নম্বর কথা হল এই আসমান জমিন পাহাড় পর্বত এরা তো গাইরি জিরুষ এদের কোনো আকল নাই কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই তো পাক তাদেরকে কেন আমার গ্রহণ করার নির্দেশ দিলেন প্রথম লম্বর কথা দ্বিতীয় নম্বর আল্লাপাক যদি তাদেরকে আমানত দিয়ে থাকেন তাহলে আল্লাপাকের নির্দেশ অস্বীকার করার সাহস করতে পেল তারা আরো অনেক প্রশ্ন এখানে রয়েছে সব প্রশ্ন উত্থাপন করতে পারবো না এবং জবাব দেওয়ারও উত্তর দেওয়ারও সুযোগ নাই প্রথম নম্বর যে বলছিলাম তারা গাই রেজ অবিল তাদের আকল নাই আমরা মনে করি কিন্তু আল্লাপাক বলছেন ইউসফন সমস্ত সৃষ্টি কীট পতঙ্গ গাছপালা তরুলতা সব কিছুই আল্লাহ তসবি পাঠ করে কিন্তু তোমরা তা বুঝো না তাহলে যেহেতু তারা তসবি পাঠ করে তাদেরকে সে আকল আল্লাপাক তাদের মতো তাদেরকে আকল দেওয়ার কারণেই আল্লাপাক কি করছেন তারা আমানত পেশ করছেন সে আমানত তারা অস্বীকার করল কেন তারা আল্লাহর কাছে বলল তাদের ভাষায় যে রব আলমিন এটা আপনার কি নির্দেশ নাকি পরামর্শ যেমন দেখা যায় পরামর্শ হলে এক জিনিস নির্দেশ সেটা আরেক জিনিস পরামর্শ হলে আমি মানতেও পারি নাও মানতে পারি নির্দেশ হলে না মানার কোনো সুযোগ নাই মানতেই হবে বিভিন্ন হাদিসের মধ্যে দেখা যায় হঠাৎ বরিরা রাজি আল্লাহ আনাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন হে বরিরা তুমি উমুখকে গ্রহণ কর সে বলল আল্লাহ রসুল এটা কি আপনার পরামর্শ না কি আপনার নির্দেশ যদি আপনার পরামর্শ হয় তাহলে আমি তাকে গ্রহণ করতে পারব না গ্রহণ করলাম না আর যদি আপনার নির্দেশ হয় তাহলে গ্রহণ না করে আমার কোনো উপায় নাই গ্রহণ আমাকে করতেই হবে আপনার নির্দেশ মানতে আমি বাধ্য তো ঠিক তারাও আল্লাহ তালার কাছে বলেছেন এটা কি আপনার পরামর্শ না আপনার নির্দেশ আর এ আমানত গ্রহণ করলে আপনার পক্ষ থেকে নিয়ামত কি পুরস্কার কি গ্রহণ করলে পুরস্কার কি আর গ্রহণ না করলে শাস্তি কি কোনোটা আছে কি না আল্লাহ পাক বললেন যদি নিয়ামত গ্রহণ করো তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে আর যদি নিয়ামত গ্রহণ না করো শাস্তির ব্যবস্থা তখন তারা উভয় বলল আমাদের শাস্তিরও দরকার নাই আর পুরস্কারও দরকার নাই আমরা এটা গ্রহণ করলাম না ও আশফাক নামিনহা ওয়াহ হাল ইনসান পরবর্তীতে আদম সালাত সালাম আসি গ্রহণ করলেন ইন্নহু কানা যালুমাম জাহুলা আল্লাহ তাআলাই আদমুর সালাত ওয়া সালাম ভালো কাজ করেছেন এখন তার পরিবর্তে গালি দিয়েছেন তুমি তোমরা জালেম এবং অজ্ঞ মূর্খ লিয়ুআয্জিবাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত এই আয়াত দরাই সামনের শব্দগুলোর দরাই বোঝা যাচ্ছে মানুষ পৃথিবীর মধ্যে দুই قسم দুই প্রকার اكتولو مومن اكتولو منافق فروش منافق مهلا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات اكتولو مشرك فروش مشرك ناري ارولا اكسرنر منافق فروش منافق ناري مشرك فروش مشرك ناري ارى اكسرنر اكسرنر ওয়া ইয়াতুবুল্লাহ আলাল মুমিনিন ওয়াল মুমিনাত মুমিন পুরুষ নারী এদেরকে আল্লাহ এদের তোবা আল্লাহ পাক কবুল করেন এবং এদেরকে তোবা কবুল করার কারণে তাদের গুনাহat আল্লাহ পাক माफ করে এজন্য আল্লাহ পাক পুরো দুনিয়া আদম আলাইহিস সালামের ডান দিক থেকে সৃষ্টি করেছেন এক একত্র এক গ্রুপ আরেক দলকে সৃষ্টি হয়েছে বাম দিক থেকে তো দিক থেকে যারা যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা জান্নাতি দিক থেকে যাদেরকে সৃষ্টি করা হয়েছে এর হল জাহান্নামী এবং ডান দিক যারা সৃষ্টি হয়েছে এরা আল্লাহ তালা আমানতকে গ্রহণ করছেন এ আমানত কবুল করছেন আর বাম দিক থেকে যারা সৃষ্টি হয়েছে তারা আল্লাপাকের এ আমানত গ্রহণ করে নাই এ আমানত গ্রহণ মৌমিন যারা বন্ধবান্ধী তারা গ্রহণ করছে এবং এটার পুরস্কার যে কালকে মতন ময়দানে আল্লাহ পাক মৌমিন বন্ধুবান্ধবীদেরকে জান্নাত দান করবেন আর মুনাফেক এবং মুশ্রেক পুরুষ নারী এদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করবেন এই জন্য আল্লাহ পাক আলম আমাদেরকে এই আমানতকে অর্থাৎ আমানতের অর্থ হইল শরীয়তের বিধি বিধান যে তো আহকাম রয়েছে হুকুম আদেশ নিষেধ যা রয়েছে সব কিছু এই আমানতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে এই আমানতগুলো অনুযায়ী শরীয়তের হুকুম আকাম মানে যেন আমরা চলতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন বলেন আমিন এবং এই আবারও পুনরায় চট্টলা টিভির আয়োজন ইসলামিক বার্তার পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ওয়াকুদ আলহামদুলিল্লাহ রব আল টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি